ইমরান খানের গ্রেফতারকে ঘিরে পাকিস্তান জুড়ে সহিংসতাকারীদের আগামী 72 ঘন্টার মধ্যে গ্রেফতারের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ইসলামাবাদ, পাঞ্জাব, লাহোর, পেশওয়ার সহ প্রায় প্রতিটি শহরে জ্বালাও পোড়াও চালায় তেহরিক ই ইনসাফ নেতাকর্মীরা। শীর্ষ নেতার মুক্তির পর বিক্ষোভকারীরা ঘরে ফিরলেও কঠোর অবস্থানেই সরকার প্রধান। শাহবাজ বলেন, অগ্নিসন্ত্রাসীদের গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আদালতে বিচার করা হবে। এদিকে সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইমরান খান।